অফিসে প্রমোশন, বাসায় চটপটি। বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি। কেমন লাগে বলুন তো? ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনির চটপটি মশলাতে এমনই স্বাদ, চটপটি ছাড়া কিছুই যাবে না। রাধুনি রেডিমিক্স চটপটি মশলা। আমার যতটুকু সাধ্য তত জোরে চালাম। উঠ, আমি বুঝি না তুই ওর লেগে এই ক্লাস ক্লাস সব কিছু বাদ দিয়া সাইডে সাইকেল দাঁড়াচ্ছিস, ব্যাপারটা কেমন আমাকে বিরক্ত লাগে। এরপর তুই নিজের সাইকেল নিয়ে তুই ওর দেখা করতেছিস, আমার এটা নিস না। তুই একটা কথা বলি দোস্ত, তুই আমার বন্ধু না, তুই যদি আমার এগুলো হেল্প করতে পারেন কাকে আছিস? কুফড়া লাগার টাইম পেল না। নাম ঠিকানা কোন বাড়ির থাকে যদি আজকে খুঁজে না পাই করি, পরে যদি ম্যাটার খুঁজে না পাই দোষ? এখন যদি আমি না যাই প্রিয়ারে আমি খুঁজে পাবো না। প্রিয়ারে খুঁজে, চিন্তা করিস না। হ্যাঁ প্রিয়া, আজকে ওই যে আমি আর বেলাল আসার সময় একটা ঝামেলা গেছে। কি ঝামেলা হয়েছে বল? বেলাল টেনশন করতেছে, তুমি যদি ওরে যদি না আসে তোমাকে তুমি রাগ করবা, তুমি কি রাগ করবা পিয়া কও? না না ভাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে যান। ধর বেটা, আমার ডর লাগে। তাইলে ওই মেয়ের কাছে যা, তোর নাম্বার দে, নাম্বার দিয়ে বল তোরে ফোন দিতে। তাও ডর লাগে। তাহলে তুমি তোমার ডল লিয়ে থাকো, আমার কাছে কোনো আইডিয়া চাইতে আসো না, ঠিক আছে? আর আমি যাই, আমার বাপের ডল লাগে। বেলাল, বেলাল, বেলাল শোন, আর একটু জোরে দোস্ত, একটু জোরে চালায় সামনে গিয়ে ফেলাই দিবি। আরে পারুম না, পারুম না, ফালা 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 ফালা, পারুম না।
না পারো না, ডর লাগতেছে আর হাত পাও কাঁপতেছে, ডর লাগতেছে। এই তুই অপুষ্টি রোগী নাকি, তোর হাত পা কাঁপবে কেন? ফালা, তুই যদি আমার না ফালাস তোর কিন্তু আমি সাইকেল দিয়ে ফালাই দেবো, আর জীবনের সে ব্যাপারে আমার সাথে কোনো কথা বলবি না। ফালা, চলতে চলতে ফরিদের মানে আমি করতে দিব, রাত কটা বাজে দেখছেন আপনি মিয়া? 11টা বাজে, আমার খাই দেখা নেই। ফরিদের মানে খুঁজতে দেবো, হ্যাঁ পরে ফোন দিয়ে। আচ্ছা তুমি কলেজে পড়ে সুন্দর করে লম্বা করে একটা মায়া, আগে তো গ্রামে দেই নাই, মায়াটা কেডা লম্বা করে ফর্সা করে মায়া? ও তুমি মানে মায়ার কথা কইতাছ? ওরা তো এখানে থাকতো না, ওরা ঢাকায় থাকতো, ওরা আব্বু মারা যাওয়ার পর এখানে চলে আসে। ওরে যে তোমার কাম কি? এই যে তুমি ভুল বুঝতেছো, আমি কি ওইটা মনে করে জিজ্ঞাসি নাকি? আমি জিজ্ঞাসি আমাকে মামুনের লেগা, মামুন তো মায়ের জন্য পাগল, আরে সেদিন নাম্বারও দিছে কিন্তু মায়া এখন পর্যন্ত ফোন দেয় নাই, তুমি কি একটু কথা কয়ে দেখবা নাকি? কিন্তু ব্যাপারটা যেহেতু মামুন ভাইয়ার, আমি কথা কয়ে দেখতে পারি, কারণ মামুন ভাই তো আমাকে অনেক হেল্প করে, তাই না? ওকে প্লিজ দেখো না কথা কয়ে, পুরোটা তো পাগল হয়ে যাইতেছে, আমার জানাইও। হ্যাঁ আমি দেখলাম সামনে তাকায় দেখি সাইকেল নিয়ে টান দিয়ে পড়ে গেছে। একটা ফোন দিবি? আমি চিনি না জানি না, একটা মানুষের ফোন দিব কি? অনেক ভালো পোলা, অনেক ভালো স্টুডেন্ট, ভদ্র পোলাটা তোর কি যেন কইতে চাইছিস? আরে তোর আমি ফোন দিব, আমার কাছে কেন নাম্বার আছে? নাম্বার কালকে তুই কাগজ দেখাস নাই? কাগজ ওনার নাম্বার আসছিল? হ্যাঁ, আমি তো কাগজটা নেই নাই। আচ্ছা আমি তোর ওনার নাম্বারটা দিয়ে দিই, একটা ফোন দিস। আরে ফোন আমি দিতে পারবো না। তোর তোর কি যেন কইতে যাস, একটু শোন, একটা ফোন দিলে কি হইব? আমার কাছে ফোন থাকা লাগবো না। আচ্ছা তুই একটা ফোন ম্যানেজ করে তারপর ফোন দিবি, একটা ফোন ম্যানেজ করতে পারবি না? প্লিজ দোস্ত, প্লিজ প্লিজ দোস্ত। আপনারই ধারণায় বিশ্বাস রাখে রাঁধুনিও, সংসারের সব খুঁটিনাটি দায়িত্বে আপনি যেমন আপোষহীন, গুণগত মানের ক্ষেত্রে তেমনই আপোষহীন আপনার রাঁধুনি। দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে এক আস্থার নাম রাঁধুনি গুঁড়া মশলা। দাদা আপনার মোবাইলটা দেন। ফোন দিয়ে কি করবা? স্যারের লগে একটু কথা বলুন। এত রাইতে স্যারের লগে কি জোর কথা?
আপনি জীবনে কলেজে গেছেন আপনি কি বুঝবেন? ওই পরীক্ষা নিয়ে একটু কথা আছে, ফোনটা দেন। বলো, ফোনে বেশি চা নাই, এক মিনিটের বেশি কথা বলবা না, বুঝছো? ওদিকে আবার কোথায় যাও? ওই স্যারের নাম্বারটা ব্যাগের মধ্যে, ওখান থেকে একটু বাইর করি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মায়া। আপনি মনে হয় আমাকে ফোন দিতে কইছেন। হ্যালো, শুনতে পাইতেছেন? বলেন কেন ফোন দিতে কইছেন। ওই যে আপনার সামনে যে কাগজটা পড়ে গেছে, আপনি কিন্তু আর মনে করেন না, ওইটা আমি ইচ্ছা করে ফেলাইছি। ওটা এমনি পড়ে গেছে, ওই যে নাম্বার লেখা কাগজটা। আমি কিন্তু এরকম ছেলে না যে মায়ের সামনে নাম্বার লেখা কাগজ ফেলাম। আপনি কিছু মনে করেন না আবার। ও, আপনি এটা করার জন্য আমার ফোন দিতে কইছিলেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করি নাই, রাখি। আচ্ছা শুনেন শুনেন, আমি কি মাঝে মাঝে আপনার এই নাম্বারে ফোন দিতে পারুম? মাঝে মাঝে কেন, আপনি চাইলে প্রতিদিন ফোন দিতে পারবেন। ফোন দিয়ে আমার দাদার সাথে কথা কই। এটা আমার দাদার নাম্বার। দূর, আপনি আমার লাগে মিথ্যা কথা করেন, এটা আপনার দাদার ফোন নাম্বারে বুকে। আমি আপনার সাথে মিথ্যা কথা কইতে যাবো না কেন? আপনি যদি বিশ্বাস না হয় আপনি ফোন দিয়ে দেখবেন, রাখি। এখন দাদি, রিভার্সটা কেমন লাগে? আবার মিস কল দিছে, এখন মন চায় না ফোন দিয়া, আরে দুইটা গালাগালি হয়ে যাবি। না না দাদা, খামাখাটা নষ্ট করে আরেকজনের গালি দেওয়া দরকার আছে? দরকার নেই। এই যে দেখ, কথা শেষ করতে না করতে আবার মিস কল দিছে, এইবার ওর মিস কল আমি ধরে যাবো। হ্যাঁ, হ্যালো, হ্যালো। এই যে দেখ, কাইটা দিছে, দেখছো কারবার না দেখছো? এই হালার বলার কিছু না কইয়ে পারা না। আসলে কাইলেটের জন্য সরি, আমি আপনার বুঝছি। কি ভুল বুঝছেন? আপনি কইছিলেন না আপনার ফোন নাই, দাদা আপনার দাদার ফোন। আমি আপনার বিশ্বাস করি নাই, সকালে ফোন দিছি, আপনার দাদায় ফোন ধরে আমার ইচ্ছা মতো গাল দিছে। আপনি হাসতেছেন? আপনারা দেখলে মনে না আপনার দাদা এমন গাইল পারে। আমার দাদার গাইল শুনে এই অবস্থা, সামনে আমার চাষা আইতাছে। কোনো বৌমা নাতিনের লিগে পোলা দেখতে আসি, আর তোমার ভাইয়ের বাড়ির দিক দিয়া লোকজন রে কইও, হেরাও যাতে একটু দেহে। আব্বা কইতেছিলাম যে আর একটা বছরই তো আছে, কলেজটা শেষ হোক তারপর বিয়া দিয়েন। শোনো বৌমা, এত লেখাপড়ার দরকার নাই, ওর বাপে বাচ্চা থাকতে লেখাপড়া করাইছে, এরপরে তো দুই বছর আমি লেখাপড়া করাইলাম, এখন আর আমার দ্বারে টাকা পয়সা নাই, আর এত লেখাপড়া দিয়ে দরকারও নাই।
হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম জি এটা কি মায়া গোবারি আমি মায়ের কলেজের টিচার বলতাছি হ্যাঁ হ্যাঁ মায়ের একটু দেন জরুরি কথা আছে আচ্ছা আচ্ছা মায়া ওই মায়া যে দাদা এই তোর স্যারে ফোন দিছে হ্যালো আসসালামু আলাইকুম স্যার এটা ধরেন আপনার লিগা এটা আপনি বাড়ি যেতে দেন কি এমন কোন কেন নেন না আচ্ছা ঠিক আছে পরে আপনি আমার কিছু দিলে আমি তো নিয়ে নিব না তখন শোধ বোধ হয়েছে ভাবেন না মামা সত্যি কথা কইতে কি আমার দরকারই আমি দিছি আমার বুক হাত পা সব কাঁপে আপনি আমার কে এটা আমি কোনোদিন ভাষায় বুঝতে পারব না অনেক দূরের থেকে কষ্ট করে আছি জানালাটা একটু খোলেন একটা সেকেন্ড দেখলে তারপর জামুগা আপনি জানলা না খুললে তো আমি যাবো না বাড়ির সামনে খাড়া আছে এটা কেউ দেখলে কারোই মান সম্মান থাকবো না একটু জানলাটা খুললেন দেখেই চলে যাব প্লিজ খুলেন না খুলেন খুলেন না
জমিটা পুরানা কিনছিল জমির কাকু সস্তো হ্যাঁ মরে কি শুনলাম তো ওই যে গত বছর মরে গেল না জাহাঙ্গীর কাকু হ্যাঁ মাইয়া ভালোই ডাঙর হইছে পুরানো পরিষ্কার বসে হইছে সস্তো আমি কিন্তু বুঝতে পারছি এর লেগে তো তুমি সস্তো চলো ठीक पिछने बागने दाड़ी आसें ঠিক আছে আমি তাহলে গেলাম আর এই জীবনে আপনার বাড়ির কাছে আমি জীবন আমন একটু বোঝার চেষ্টা করেন আমার ডর করে আপনি বুঝেন একটু বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি কোন বিরিয়ানি কাচ্চি সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনীর বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না বিরিয়ানিটা কে বাজার রাধুনী রেডি মিক্স বিরিয়ানি মশলা দাদা কেমন আছেন একদম ভালো না কেন ভালো নাই কেন কাল যাইতে তো মরেই গেছিলাম দুষ্ট দুষ্ট দাদা এখন কি এই ভূত পেতনি শয়তান আছে সব তো মরে গেছে স্বাধীনের পর আরে আছে আছে যেদিন তুমি দেখবা সেই দিন টের পাবা নাতি সৌদি আরব আবার কবে যাবা মাস ছয়েকের ছুটিলে আইছে ভালো ভালো আপনি কাল করে আইতে আমার দাদারে ডর দেখাইলেন কেন আমি আপনার দাদারে ডর দেখাইতে যাবো কি লিগা আপনি জানেন কি হয়েছে হে ডরে একদম অজ্ঞান হয়ে বাগানে পড়ে আসছিল আপনার দাদা আমার সামনে হুট করে আয়া পড়ছে আমি আপনার দাদারে দেয়া ভয় ঠিক করে দিছি আপনার দাদা আপনি হুট করে বেউসে পড়ে গেছে মা ভিতরে আয় আইতাছি রাখি 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 মাই 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 ডাকে কি মা ল এই শাড়িটা পইরা ল শাড়ি পরমু কি লিগা তোর দেখতে লোক আইছে তাড়াতাড়ি শাড়ি পইরা গুছায় ল যা 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 Thank you.
আমার মনের আকাশ পারিনি রাখতে কোপনে আপনারা যদি এখানে ডাইকেন আমি ভুল করে থাকি তাহলে আপনি আমাকে মাফ করে দিন। আপনি আমার কপালে আপনার তো খুশির খবর, ছেলে কি করে? ভালো ভালো পজিশনে আছে, আপনারা ভালো রাখবেন। আপনি জান আপনার সাথে এই জায়গায় বেশিক্ষণ দাঁড়ায় কথা বলে আমার সমস্যা। আমি যাই, আমি যাই, আমি থাকলে আপনি ঝামেলা হয়ে যাবে। আপনি ভালো থাকি।
রে, বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট। বাহ, রোস্ট আর আর রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডের রাধুনী রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাধুনী রেডিমিক্স রোস্ট মশলা।